দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কেফায়াত শাকিল। জনমতে আমরা জানার চেষ্টা করি, জনগণের মত জানার চেষ্টা করি, দেশকে নিয়ে জনগণ কি ভাবছে। দর্শক, আজকে আমরা আলোচনা করব গতকাল আদালত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে নির্দেশনাটি দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে র‍্যাগ ডে নামে অশ্লীলতা বন্ধ করতে হবে। এই নির্দেশনার বিষয়ে শিক্ষার্থীরা কী ভাবছেন আমরা সে বিষয়ে জানব এবং আপনাদের জানাবো। দর্শক, আপনারা জানেন সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডেতে অশ্লীল নৃত্যকে কেন্দ্র করে সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত নির্দেশ দিয়েছেন এই আগামী 30 দিনের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডে নামে অশ্লীলতা বন্ধ করতে হবে। এই জন্য আদালত যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সেসব বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়গুলোকে এই বিষয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি সেটিও কিন্তু তাদের কাছে জানতে চেয়েছেন। এ বিষয়ে আদালত যেটি বলেছেন যে এদেশের 70 ভাগের বেশি শিশু রয়েছে যাদের যারা এর মাধ্যমে প্রভাবিত হতে পারে, তাই আদালত এটিকে অবৈধ দাবি করে এই অবৈধ ব্যবস্থা বন্ধের নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়টা আসলে শিক্ষার্থীরা কীভাবে দেখছেন আমরা সেটি জানবো এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। যে আমরা জানতে চাইবো আসলে আদালত যে নির্দেশনাটি দিয়েছেন র‍্যাগ ডে বন্ধের বিষয়ে আপনারা এটাকে কিভাবে দেখছেন? আসলে অনেক ভার্সিটিতে হচ্ছে র‍্যাগ ডের নামে অশ্লীলতা চলে, এটা যেমন সত্য কথা, কিন্তু এটাও সত্য কথা যে র‍্যাগ ডে হচ্ছে একটা আবেগের নাম, ঠিক আছে? লাইক 4-5 বছর ধরে সবাই একসাথে পড়াশোনা করে এবং ভার্সিটিতে তাদের শেষ দিনটা তারা সবাই মিলে উদযাপন করে, এটা আসলে একটা আবেগ থেকে তারা এই জিনিসটা করে। তো হ্যাঁ, এটাও ঠিক, র‍্যাগ ডের নামে সব জায়গায় অশ্লীলতা, অনেক জায়গায় অশ্লীলতা চলে এবং আমাদের হচ্ছে আঁকা সংস্কৃতির জন্য আমাদের সংস্কৃতিটা অনেক হচ্ছে ইয়া হয়ে গেছে, অনেক মিক্সড হয়ে গেছে। কিন্তু র‍্যাগ ডে আসলে অশ্লীলতাটা বাদ দিয়ে যদি আমরা ইয়ে করতে পারি, এনশিওর করতে পারি যে আমরা ওরকম র‍্যাগ ডে করতেছি যেখানে আমরা আমাদের সংস্কৃতিটাকে ফুটাই তুলতেছি, সেই ক্ষেত্রে অবশ্যই র‍্যাগ ডে খারাপ কিছু না। বিদায়ের ক্ষণটা কখনো এরকমভাবে উগ্রতার সাথে অশ্লীলতার সাথে উদযাপন করা যাইতে পারে না। আর এটা একটা মুসলিম দেশ, এইখানে র‍্যাগ নামক যে অশ্লীলতার চর্চা হইতেছে এটা কখন হইতে পারে না। তাই আমার কাছে মনে হয় যে হাইকোর্ট যে ডিসিশনটা নিয়েছে এটা অবশ্যই একটা সময় উপযোগী এবং একটা কার্যকরী একটা সিদ্ধান্ত। র‍্যাগ ডে এবং অশ্লীলতা দুইটা কিন্তু সমর্থক শব্দ নয়। এখন একটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের আয়োজনের মধ্যে অশ্লীলতা হয়তো বা তারা করে ফেলছে, কিন্তু তার মানে এই না যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন র‍্যাগ ডের আয়োজন করবে তখন তারা এটা করবে। সব কিছুর আসলেই স্বাধীনতা, সব কিছু থাকলেও স্বাধীনতার একটা মাত্রা থাকা উচিত। এদিক থেকে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা মনে করি এবং আমার ব্যক্তিগত অভিমত হলো যে এটি একটি সঠিক রায় হয়েছে। তবে এটা দিয়ে র‍্যাগ ডে বন্ধ আসলে কত, র‍্যাগ ডে বলতে তারা কী বোঝাচ্ছেন এই ধরনের কোনো সুনির্দিষ্ট নীতিমালাটি থাকা উচিত। যে র‍্যাগ ডে বলতে আপনারা কেক কাটা বোঝাচ্ছেন, না র‍্যাগ ডে বলতে আপনি রং মাখামাখি করা নিষেধ করা বোঝাচ্ছেন, নাকি র‍্যাগ ডে বলতে আপনারা সবাই মিলে আমরা গান করব বা আমরা একটি নাচ করব, আপনি আসলে একটি মানে কতটুকু বন্ধ করতে যাচ্ছেন এই বিষয়টি আরও সবার কাছে পরিষ্কার হওয়া উচিত। ভার্সিটির থেকে র‍্যাগ ডে করে আমরা একটা উচ্চতর জীবনে যাই, কর্মজীবনে যাই, সেখানে আসলে এই বিনোদনগুলোর অভাব হয়ে যায়, এই বন্ধুত্বগুলো হারিয়ে যায়। তো শেষ দিনটা না হয় আমরা একটু আনন্দ করলাম, না হয় একটু আয়োজন করলাম। অশ্লীলতা যদি সেটা অবশ্যই আমরা ভার্সিটিতে পড়ি, আমাদের নিজেদের একটা মূল্যবোধ জ্ঞান থাকতে হবে যে কতটুকু আমরা করতে পারি, কতটুকু আমরা করলে সেটা সুশীল হবে আমাদের সমাজে, সেটা অবশ্যই নিজেদের বুঝতে হবে। জাহাঙ্গীরনগরে যে সংস্কৃতিটা ওনারা চর্চা করেছে সেটা আসলে আমাদের দেশের সাথে যায় না, আমাদের যে সংস্কৃতি তার সাথে যায় না। তো আমি মনে করি যে এসব বন্ধ করা উচিত, আর তারা চাইলে অন্যান্য সংস্কৃতি চর্চা করতে পারো, তারা আমাদের এথনিক যে কমিউনিটিগুলো আছে তাদের কালচারও তারা প্রমোট করতে পারতো, অথচ তারা সেটা না করে তারা হচ্ছে বাইরের দেশের ওয়েস্টার্ন কালচার বা ইন্ডিয়ান কালচারকে প্রমোট করছে। তো এটা আমি মনে করি যে এটা বন্ধ করা উচিত। র‍্যাগ ডে নিয়ে এত বাধ্যবাধকতা সৃষ্টি করা উচিত না, সবার মুক্ত চিন্তা করারই জায়গা, একটা ইউনিভার্সিটি মুক্ত চিন্তা করুক। আর আশা করি শিক্ষিত জাতি হিসাবে সবাই তাদের লিমিটেশনটা জানে। পৃথিবীতে কোনো জিনিসই এক্সেস ভালো না, আর প্রত্যেকটা জায়গার এক একটা সংস্কৃতি আছে, যে জিনিসটা আমেরিকায় সম্ভব সেটা বাংলাদেশে সম্ভব না, তো যে জিনিসটা ইন্ডিয়া পাশের দেশেও সম্ভব সেই কালচার আমাদের না, তো কালচার হিসেবে আমাদেরকে চলতে হবে। আর একটা এটা একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, তো এইখানে ওই ধরনের একটা র‍্যাগ ডে ওই ধরনের পারফরমেন্স মানা যায় না, যেহেতু ওখানে টিচাররা আছেন, সম্মানিত শিক্ষকরা আছেন, সবাই দেখছে সারা দেশের, সেক্ষেত্রে একটু শালীনতা বজায় রাখাটা উচিত। কিন্তু তাই বলে যে আমরা আনন্দ করবো না, তা না, আনন্দ করবো একটা মাত্রার মধ্যে থেকে করতে হবে। অবশ্যই বছরের শেষ ক্লাস বা একটা শ্রেণীর শেষ ক্লাসগুলো একটা জাঁকজমকপূর্ণ অবস্থায় শেষ হওয়া উচিত, কিন্তু সেটা তার মানে এই না যে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ছাপিয়ে একটা নেতিবাচক পর্যায়ে বা অপসংস্কৃতির দিকে চলে যাবে।
তো এই ক্ষেত্রে দুইজনেরই সমান ভূমিকা থাকা উচিত এবং হাইকোর্ট পর্যন্ত গড়ানোর ফলে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আছে তাদের সম্মানটাই আগে ক্ষুণ্ণ হয়েছে। আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে সংস্কৃতির চর্চা করেছে সেটা স্বাভাবিকভাবেই এক শ্রেণীর মানুষ সেটা নিতে পারেনি। আমাদের আপামর জনসাধারণ এই সংস্কৃতির সাথে অভ্যস্ত না এবং সেই সাথে হাইকোর্ট যেটা জারি করেছে যে রেগডের ব্যাপারে যে রেগডের নামে বিভিন্ন বুলিং অথবা যে অপসংস্কৃতির চর্চা সেটাকে রোধ করার জন্য হাইকোর্ট যে ডিসিশনটা নিয়েছে আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা ভালো সিদ্ধান্ত। আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে আদালত থেকে এরকম নীতিমালা দেওয়ার মতো কোনো বিষয় এটা না, শিক্ষার্থীরা একটু মজা করবেই, হ্যাঁ সেটা অবশ্যই লিমিটে থেকে করতে হবে এবং এটা ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে সেটা শালীনতা ভঙ্গ করে। ওয়েস্টার্ন কালচারকে বর্তমানে স্টুডেন্টরা যেভাবে আপ্যায়ন করতেছে তা আসলে এভাবে হওয়া উচিত না, কারণ আমি যেভাবে যতটা মনে করি যে আমাদের যে সংস্কৃতির মূল বা অরিজিন সেখান থেকে যদি আমাদের সংস্কৃতিকে ধরা হয় এবং সময় উপযোগী কালক্রমে আমাদের যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে এটা এই সব ওয়েস্টার্ন কালচারগুলোকে আপ্যায়ন করার মাধ্যমে এরকম মিশ্রণ দেখা দিয়েছে। আর যেহেতু আমাদের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমাদের যে বিশুদ্ধতা সংস্কৃতির বিশুদ্ধতা ধরে রাখার জন্য এই সকল যে ওয়েস্টার্ন কালচারগুলো আছে সেগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। এটার তো কোনো নীতিমালা করে দেওয়ার মতো কোনো বিষয় না, আমরা শুধুমাত্র আমাদের সংস্কৃতিটা মাথায় রেখে যতটুকু আমাদের জন্য শোভন যতটুকু আমরা নিতে পারে আমাদের সমাজ সেভাবেই করতে পারে, ওভাবেও কিন্তু উদযাপন হয়, বিগত দিনে আমরা সেটা দেখেছি। তো এখন আমার মনে হয় পশ্চিমা সংস্কৃতির অনেক বেশি প্রভাব এখানে পড়ছে, তো নিজেদের সংস্কৃতির সাথে মিল রেখে আমরা যদি একটা ভারসাম্য বজায় রাখি তাহলে হয়তো জিনিসটা আরও বেশি শোভনীয় হবে, আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে। আনন্দ উদযাপন করার জন্য তো শুধুমাত্র একটা র্যাগে একমাত্র মাধ্যম না, আরও অনেক রকম মাধ্যম রয়েছে, আরও অনেক রকম মাধ্যম খোলা রয়েছে, তারা খুব স্বাভাবিকভাবে সেসব মাধ্যমে চলে যেতে পারে। এর জন্য এটাকে যে আমাদের উপর শোষণ করা হচ্ছে, আমাদের মুক্ত চিন্তায় বাধা দেওয়া হলো আমার মনে হয় যে বাধা দেওয়াটা উচিত এবং সব জিনিস একদম খুল্লাম বা যে যা করতে যাচ্ছে সেটা করার উচিত না। এখানে শিক্ষার্থীদের স্বাধীনতার ভিতরে কোনো হস্তক্ষেপ না, ঠিক আছে, সব কিছুর একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে থেকেই কিন্তু আনন্দ সব কিছুই করা যায়, তো নিয়মের মধ্যে থাকতে হবে, শালীনতা জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে স্পেশালি, তো এটা বজায় রাখা দরকার। শিক্ষার্থীরা যেটি বলছেন যে র্যাগডের নামে যেই অনুষ্ঠান হয় এটি কিন্তু অশ্লীলতা নয়, বরং কিছু অনুষ্ঠানে হয়তো অশ্লীলতা করা হয়ে থাকে, তবে তাদের সবারই প্রত্যাশা বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটি যদি টিকিয়ে রাখা যায় এবং সেটির মাধ্যমে যদি তাদের র্যাগডে বা যে কোনো উৎসব আয়োজন করা যায় সেটি কোনোভাবে দোষের নয়। তো আসলে দর্শক, এই ছিল আমার কাছে আজকের জনমতে সর্বশেষ।